হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে। আজকে তোমাদেরকে নুডলস এবং পাস্তার একটি সহজ রেসিপি করে দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো চলে যাই রান্নায়। তো এখানে যা যা লাগছে নুডলস এবং পাস্তা রান্না করতে, এখানে নিয়ে নিয়েছি ফুলকপি কুচি করে নেওয়া, আলু, কুচানো গাজর এবং ক্যাপসিকাম, আর নিয়েছি টমেটো এবং পেঁয়াজ কুচি, আর চার পাঁচটা ফালি করে রাখা কাঁচামরিচ। এই সবজিগুলো দিয়েই আজকে আমি পাস্তা এবং নুডলসটা রান্না করব, আশা করি তোমাদের ভালোই লাগবে। এখানে নিয়েছি 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস, আর রয়েছে কিছু পাস্তা, আর নিয়েছি নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলাটা দেয়া থাকে সেই মশলাটা। এখন নুডলস এবং ম্যাকারনিটা সিদ্ধ করে নেব, এর জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল এবং লবণটা দিয়ে নিয়েছি কারণ আগে আমি পাস্তাটা সেদ্ধ করে নেব, যাতে করে পাস্তার মধ্যে লবণটা ঢুকে যায় এবং একটার সাথে একটা লেগে না যায়, এর জন্যই তেলটা দিয়ে নিলাম। পাস্তাটা আগে সেদ্ধ করে নেব কারণ পাস্তা হতে বেশ কিছুক্ষণ সময় লাগে, তো এটা আমি 7-8 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। তো সেদ্ধ হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেব ইনস্ট্যান্ট নুডলস। নুডলসটা ওর সাথে সেদ্ধ করে নেব, একসাথে এই দুটো উপকরণ সিদ্ধ করে জলটা ঝরিয়ে নেব। চুলাতে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এসেছে, এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজটাকে এখন একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, এখন দিয়ে দিচ্ছি কুচানো সবজিগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপি, গাজর এবং আলু। ক্যাপসিকাম এবং টমেটোটা আমি পরে দেব কারণ আগে দিলে ক্যাপসিকামটা খুব বেশি সিদ্ধ হয়ে যাবে, তাই এটা আমি আগে দিচ্ছি না। এই সবজিগুলো এখন বেশ ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সবজিগুলো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, এবার এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে আবার একটু ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি কুচানো টমেটো। টমেটো দিয়ে আবার সব সবজিগুলো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি নুডলসের মশলাটা। মশলার সাথে সব সবজিগুলো বেশ ভালোভাবে মিশিয়ে নেব। সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এর সাথে মিশিয়ে দেবো একটা ডিম। তো ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি।
ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এবার ডিম এবং সবজি একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ম্যাকারনি এবং নুডলস, দিয়ে সবজির সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে মিক্সড ভেজি নুডলস পাস্তা, এবার পরিবেশন পাত্রে ঢেলে নেব। রান্নাটা খুবই ভালো হয়েছে, তো তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো এবং সুস্থ থাকো এবং দেখতে থাকো ববিস ব্লগ।